أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। একদিনই বোন প্রশ্ন করেছিলেন দীর্ঘদিন পূর্বে ক্লিয়ার চ্যাট দেওয়ার কারণে, আর প্রশ্নটি খুঁজে পেলাম না। প্রশ্ন ছিল এমন যে তার পিতা মারা গেছেন, তবে ব্যাংকে প্রচুর সুদি অর্থ রেখে গেছেন। সন্তান হিসেবে তারা অবশ্যই সেগুলোর হকদার, তো এই ক্ষেত্রে যেহেতু সেগুলো সুদি অর্থ, এই ক্ষেত্রে করণীয় কী? الجواب بالله التوفيق এবং এটি উল্লেখ করেছেন যে তার পরিমাণ কি তাও জানা নেই। الجواب بالله التوفيق الله المستعان। সুদ এমন এক গুনাহ যে গুনার ক্যাটাগরি এতটাই জঘন্য যে এই গুনার ব্যাপারে বলা হয়েছে যে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে নামলো, লড়াইতে নামলো। উপমাটি কমপ্লিটলি একটি আলাদা উপমা। অন্যান্য গুনাহের ক্ষেত্রে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, আবাশির ফাবাশির হুম বি আযাবিন আলিম, কিন্তু এখানে বলা হয়েছে যে সে যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামলো। যেন যদি নিশ্চিত হওয়া যায় যে এই পরিমাণ অর্থ সুদের ব্যাংকে জমা আছে, অথবা মোটামুটি একটি ক্যালকুলেট করে সন্তান হিসেবে অবশ্যই হকদার তারা পিতার রেখে যাওয়া এই সুদি অর্থ। এই অর্থগুলো উঠিয়ে ফেলবে, এই কারণে যেহেতু এই অর্থগুলো দ্বারা সুদি ব্যাংক আরও এটাকে চক্রবৃদ্ধি হারে আরও এটাকে সম্প্রসারণ করবে, আরও বিস্তৃত করবে, এবং এর দ্বারা সুদি কাজটি সম্প্রসারিত হবে। এটি বন্ধের কারণেই, এটি বন্ধ করার লক্ষ্যেই, যাতে করে এটি আর বিস্তৃত না হয়, সুদ থেকে সুদ, সুদ থেকে সুদ, এভাবে করে এই সম্প্রসারণ যাতে করে বন্ধ হয়, এই কারণে ওই অর্থগুলো উঠিয়ে ফেলবে। এবং উঠানোর পরে এই অর্থ দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে। এক হলো যে যারা সন্তানগণ আছেন তারা এটি হকদার, কারণ পিতার কামানো অর্থ। তবে ওই অর্থ ভোগ কর্ণেওয়ালা ছেলে মেয়ে যারা এটি ভোগ করবে, শরিয়া মোতাবেক তাদের জন্য এটি হালাল হলেও, মানে অ্যাজ এ ফাদার সম্পর্ক, পিতার অর্থ, পিতা হওয়ার কারণে পিতার অর্থ হালাল হলেও, যেহেতু তারা জানেন যে এই টাকা সুদি টাকা, সুতরাং সেই টাকা ভক্ষণ করা জায়েজ হবে না। যেমন মনে করুন যে কেউ আপনার বাড়িতে 1 কেজি মিষ্টি এনেছে, মিষ্টিগুলো খাওয়া আপনাদের জন্য হালাল, কারণ বাই দ্য প্রসেসিং, কিন্তু আপনি জানলেন যে এই মিষ্টির মধ্যে ভাইরাস আছে, এই মিষ্টি খেলে ভাইরাসে আক্রান্ত, এর মধ্যে জার্ম আছে, তো কী হলো, হালাল খাদ্যই কিন্তু ভাইরাস জার্ম মিশ্রিত খাদ্য খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়বে, অথবা খাবারটা ভালোই ছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট খাবার যদি কেউ খায় তো এর দ্বারা পেটে অসুখ হতে পারে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। ঠিক অনুরূপভাবে যেই টাকা অন্যায়ভাবে কামানো হয়েছে সেই টাকা তারা ভক্ষণ করার অধিকার পিতা হিসেবে অধিকার থাকলেও, যেহেতু এটি অন্যায় অর্থ, এটি যেহেতু সুদি অর্থ, এই অর্থের এক ধরনের প্রতিক্রিয়া তাদেরকেও প্রতিক্রিয়াশীল করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মাল এটি তিন ধরনের বিপদ। এক হলো যে এটি দ্বারা দান সৎকা করলেও সেটা কবুল হয় না। মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, আল্লাহর ঘর হজ করতে যাবেন, কোনোটাই কবুল হবে না। ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব। তো দান করলেও, নিঃসক দান করলেও সেটি কবুল হচ্ছে না, কারণ অপবিত্র মাল। আচ্ছা, নিজে ভক্ষণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারাম মাল দ্বারা হৃষ্টপুষ্ট শরীর কখনও জান্নাতে যাবে না। তাহলে দেখুন, হারাম অর্থ যদি আপনি নিজে ভক্ষণ করেন তাও জ্বালা, দান করলেও জ্বালা, মানে সবই ব্যারাম, আরাম নেই কোনো। আচ্ছা, দানও করলেন না, খেলেনও না, রেখে গেলেন, তো রেখে যাওয়ার দ্বারাও তাকে শাস্তি দেওয়া হবে। কিয়ামতে কি পরিমাণ মাল কামাই করেছে, কোন রাস্তায় কামাই করেছে, সেই প্রশ্ন ধরা পড়ে যাবে। তার মানে হারামে শুধু ব্যারামই ব্যারাম, আরাম কিছুই নেই। নিজে ভক্ষণ করলেও সেটি কবুল হবে না। সহিহ মুসলিমের হাদিস বলা হয়েছে যে কোনো এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে, উস্কোখুস্ক তার চুল, ধুলি ধূসরিত তার চেহারা, দুটি হাত সম্প্রসারিত করে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে যে তার পানীয় হারাম, খাদ্য হারাম, পোশাক হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, ফান্না ইউস্তাজাবু লিযালিক। তার দোয়া কীভাবে কবুল হবে? তার মানে চিত্রটি হজের চিত্র, দূর দূরান্ত থেকে সফর করে ধুলি ধূসরিত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আল্লাহর ঘরে পৌঁছেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। সহিহ মুসলিমের হাদিস। তো উত্তর আসতেছে কি? তার পানীয় হারাম, তার পাথেও হারাম, তার খাদ্য হারাম, পোশাক হারাম, রক্ত হারাম। তো সে দোয়া করে, আল্লাহ বলেন ফান্না ইউস্তাজাবু লিযালিক। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার দোয়া কীভাবে কবুল হবে, তার দোয়া কবুল হবে না। এখন যেই বিষয়টি হয়ে যা হয়ে গেছে তো হয়ে গেছে, সন্তানদের উচিত ওই অর্থগুলো ব্যাংক থেকে তুলে নিয়ে সওয়াবের নিয়ত ব্যতীত কোনো কল্যাণমূলক কাজে লাগিয়ে দেয়া, তবে সওয়াবের নিয়ত করা যাবে না। এর দ্বারা কী হলো যে সুদী ব্যাংকে থাকার দ্বারা সেটি আরও সুদ সেকে সুদ আরও সম্প্রসারিত হতো, গুনাহের ভাণ্ডার আরও বেশি বিস্তৃত হতো, সেটা বন্ধ হয়েছে এবং একটা আবদ্ধ হয়ে গেছে জনকল্যাণমূলক কাজে এই টাকাটা ইনভেস্ট করার কারণে এটি একটি আবদ্ধ হয়ে গেছে। তবে এর দ্বারা সওয়াব আশা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র মাল সালা গ্রহণ করেন না। তবে হ্যাঁ, এর সাথে যদি নিজস্ব পক্ষ থেকে একটি টাকাও দান করা হয় বা একটি টাকাও এর সাথে অ্যাডেড করা হয়, তো সেই ক্ষেত্রে আবার ওই এক টাকারই সওয়াব আশা করা যেতে পারে। জি, এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। তো এই ছিল বোনের প্রশ্নের উত্তরে সংক্ষিপ্ত আলোচনা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মিয়্যাসি। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء